সকালবেলা ঘুম থেকে উঠে পাইপ নিয়ে জল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি না আমাদের যে পাম্প করা কলটা আছে সেটা হয়ে গেছে খারাপ। ব্যাস, তাছাড়া আর কি করা যায়, একমাত্র সম্বল তো ওটাই। আর আমাদের বাড়িতে সকলেই জল আনতে আসে, আমাদের পাশাপাশি যাদের বাড়ি আছে তারা সকলেই আসে। তো সকালবেলা উঠেই তো এরকম অবস্থা, তারাও জল নিতে পারেনি। আর আমাদের তো সকালবেলা উঠে থেকে কোনো মানে সকালে যে ব্রাশ করে মুখ ধুবো সেই জলটুকুও নেই, তো তাই সাবমার্সিবল চালাতে হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো বালতি ভরে নিতে হচ্ছে, সব বালতিগুলোই ভরা থাকছে কারণ কল সারাতে তো একটু দেরি হবেই। আর একটা হাঁড়ি ভরে রাখছে, কেননা হাঁড়িটায় খাবার জল থাকবে, চা থেকে শুরু করে সবই তো বাকি আছে, তো সেগুলো হবে, তার জন্য এগুলো ভরা থাকছে। আর এইভাবে ভিডিওটা শুরু করলাম, সাথে থেকে দেখবেন, আশা করছি ভিডিওটাও খুব ভালো লাগবে। তো এদিকে চা বসেই গেছে, চা আর এদিকে গোজু কি একটা কথা বলেছে ওই নিয়ে সবাই হাসাহাসি করছে, তো দেখতে থাকুন ভিডিওটা। কারপা গল্প গল্প কল সারানোর কাজ চলছে, কেননা আমরা তো না হয় একবার দুবার চালিয়ে নিয়ে নিতেই পারবো জল, কিন্তু যারা জল আনতে আসছে তাদের কি হবে, তো তাদেরকেও তো জল নিতে হবে, তার জন্য কলটা একটু তাড়াতাড়ি সারিয়ে দিলাম। আর এদিকে তো দেখতেই পাচ্ছেন যে ফুল ফুটেছে, আর এখন কিন্তু গ্রীষ্মকালে এই জবা ফুলটা বেশ ফুটে, অনেকটা করে ফুটে। আর সকালবেলা চায়ের সাথে এই প্যাটিসটা খাচ্ছে, আমার প্যাটিসটা খেতে কিন্তু দারুণ লাগে, যে কোনো প্যাটিস বিস্কিট আমার এসবে একটু বেশিই লোভ থাকে। তো গজুকে দিচ্ছি, গজু খাবে না, আর আমি এই প্যাটিস আর চাটা খেয়ে নিয়ে এরপরে হুঙ্গোর দিকে একটু বেরোবো, তো ভিডিওটা দেখতে থাকুন। গরমকাল যেহেতু পড়েই গেছে তাই কিন্তু মুখটাকে একটু সুন্দর রাখতেই হবে, কেননা বুঝতেই পাচ্ছেন যা রোদের তাপ বাইরে। আর আমি মামাআর্থের এই ফেস ওয়াশটা কিনেছি, যেটা হলুদ এবং কেশর দিয়ে তৈরি। তো দামটা কত নিয়েছে সেটা আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি, এখানে যেটা প্রিন্ট করা আছে সেটা হচ্ছে 259 টাকা। অবশ্য আমার কাছে এরকম দামটা নেয়নি, যেটা ওদের ছাড় তো সেটা দিয়ে নেওয়া হয়েছে। আমি কিন্তু শুধু এই ফেস ওয়াশটা নয়, তার সাথে একটা সানস্ক্রিমও কিনেছি। আর মামাআর্থের তো প্রতিটা প্রোডাক্টই খুব সুন্দর, আর মামাআর্থের এই সানস্ক্রিমটা আমি কিনেছি যেটা হচ্ছে অ্যালোভেরা এবং স্ট্রবেরি, এই দুটো দিয়ে আছে। আর এই সানস্ক্রিমটার দাম পড়েছে 399 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি দাম আমাকে ছাড় দিয়ে দিয়েছে, এবং ছাড়টা দিয়েছে 15% মতো ছাড় দিয়ে দুটো জিনিস নেওয়া হয়েছে। আর এগুলো যারা ইউজ করেন তো তারা বুঝতে পারছেন যে খুবই ভালো কোম্পানি, খুবই ভালো প্রোডাক্ট, আর সত্যি মুখে খুবই স্যুট করেছে। তো এই দুটোই আমি এখন নিয়েছি। সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়ে সানস্ক্রিম মেখে নিলাম, আমি একটু হুঙ্গোর যাবো, হুঙ্গোরে বৌদির কাছে যাবো। তো এখন থেকে যা প্রচণ্ড সূর্যের তাপ, আর দেখছি এটা বেশ ভালো স্কিনে কিন্তু স্যুট করছে। এসে কিছুক্ষণ বসে গল্প করার পর কাজ বাজগুলো করতে শুরু করে দিয়েছি। আবার আপনারা অনেকেই ভাববেন অনু তুমি ওখানে কি শুধু কাজ করার জন্যই যাও? দেখুন, শুধু কাজ করার জন্য সেটা নয়, আসলে বৌদি তো একা হাতে সব দিকটা করে, কী করে আর পারবে বলুন তো। যেহেতু আমাদের বাড়িতে এখনও ঠিকঠাকভাবে ফিটিং করা হয়নি তাই বৌদি তো ওখানে যেও থাকতে পারছে না, আসলে পুচকুর জন্যে, পুচকুকে নিয়ে ওখানে থাকবে কী করে, নাহলে পুচকু হওয়ার আগে তো ওখানে যেয়ে থেকেছে, এবং আমরা ভিডিও আপনারা একসাথে দেখতে পেয়েছেন। আর আপনারা আশীর্বাদ করুন যেন আমরা আবার সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি, আর তাহলে আপনারাও কিন্তু প্রতিদিন খুব সুন্দর সুন্দর ভিডিও পাবেন। আর এখন আমার পক্ষে যতটা সম্ভব হয় বৌদির আমি হেল্প করি, এসে এত সকালবেলা উঠে টিফিন টিফিন করেছে, তার জন্য এই রান্নাঘরটা খুব অগোছালো হয়ে আছে, আর আমি তাড়াতাড়ি করে একটু গুছিয়ে বাগিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে এখন প্রতিদিন সকাল বিকেল এসে বৌদিকে একটু সাহায্য করে দিই, আর আমাদের বাড়ির কাজ তাড়াতাড়ি হয়ে গেলে আশা করি বৌদিও তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে যাবে। আর জিও এখন নিজেই দেখতে পাচ্ছেন মনি নিচ্ছে, কিছুদিন পর ওর পরীক্ষা তাই খুব চাপে আছে ও। অনেকক্ষণ তো কোলে নিইনি, শুয়ে দিয়েছিলাম, ঘুমোচ্ছিল কোলে ছিল, তারপরে আবার কোলে শুয়েছি, দিয়ে দেখছি উঠে গেছে। দিয়ে দেখুন না কি করছে, ছটফট ছটফট করছে, ওর মায়ের কাছে যাবে, ওর মাথা একটু কাজ বাজ করছে, স্নান করছে, কাছাকাছি কিছু করছে, তাই নিয়ে আমি বসে আছি। কি করবে গো, কান্না পাচ্ছে পরে?
কান্না করবে? জানেন কি হয়েছে জানেন তো, একদিন দুর্ভাগ্যবশত আমি এঁচোড়ের তরকারিটা নাকি খুব সুন্দর করে দিয়েছিলাম, তো সেই দিন থেকে যখনই বাড়িতে এঁচোড় আসে আমাকেই করতে হয়। সেটা আবার আমার মেজদা মেজ বৌদি খুব পছন্দের হয়েছে, তাই কি করব, আজকেও এঁচোড় এনেছে, তাই আমি একটু চটপট করে রান্না করে দিচ্ছি। অবশ্য আজকে আমরা খাবো না, আজকে আমাদের নিমন্ত্রণ আছে। আমাদের এখানে যে এলাকায় আপনাদেরকে দেখিয়েছিলাম, যে ওই মন্দিরে আশ্রমে গিয়েছিলাম, তো সেখানে নরনারায়ণ সেবা বলছিলাম না, সেটা আজকে আছে, তাই ওখানকে যাব, খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি যাব। বাড়ি এসে দেখি বাবার এই কাজ করেছে, কি কাজ করেছে, তিনতলা প্রত্যেকটা রুম ধুয়ে দিয়েছে। আর এর আসল কারণটা কিন্তু আমি ঠিক বুঝে গেছি, গরম কাল চলে এসেছে আর ওপরে তো ফুরফুরে হাওয়া, ভীষণ জোরে জোরে হাওয়া দেয় সন্ধ্যেবেলা বলুন দুপুরবেলা বলুন, তো এই রুমগুলো ধুয়ে দিলে কি হবে, বেশ আরামে ঘুম হবে। আমার বাবার তো ওই কাজ, তাই নিজেই কষ্ট করে রুমগুলোতে একটু ভালো করে জল টল দিয়ে ধুয়ে দিচ্ছে। অবশ্য এখনও অনেক তো কাজ বাকি, আবার নোংরা হবে ঠিকই, কিন্তু ওই যে আরাম কি কেউ ছাড়ে। তো পুচকুকে ঘিরে কত লোক আছে, সবাই আছে এখানে পুচকুর কথা শুনছে। হগো করে কত কথা বলছে, হাসি হচ্ছে পোলাতে বগলা বুড়া। বড়মা চলে এসছে, চলি আসো একটু, কই রে। আর পিসিমণি কি বলছে, পিসিমণি কি বলছে, পিসিমণি বাবা, ও বাবা, আ বাবা, বাবা কত মা করছে গো, ছবি তুল। এসে তো ঘরে পাখা চালিয়ে দিয়েছে, দিয়ে ওই যে পাখায় বসে বসে দুধু খাচ্ছে। এখন সবার করে চেপেছে আজকে, বলো এটি সবার কোলে ওখান ছাদে নিয়ে যাবো ছোট একটু, কেন রোদ নয়, দাঁড়া